এবার আরো কিছু সংবাদ এক নজরে। বিএনপির অতীত কর্মকাণ্ডের কারণে জনগণ তাদের আর ক্ষমতায় আনবে না বলে মন্তব্য করেছেন পানি সম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম। শরীয়তপুরে সখীপুরে থানা আওয়ামী লীগের আলোচনা সভা ও দোয়া মাহফিলে এই মন্তব্য করেন তিনি। আগামী নির্বাচন সংবিধান মেনে অনুষ্ঠিত হবে বলেও জানান তিনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলস পরিশ্রমের জন্যই দেশের প্রত্যন্ত অঞ্চলে উন্নয়ন হচ্ছে বলে মন্তব্য করেছেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক। মংলায় পৌর আওয়ামী লীগের কার্যালয়ে জাতীয় শোক দিবসের আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন। জাতীয় শোক দিবসে ছুটি না পাওয়ায় নরসিংদীতে প্রতিবাদে সভা করেছে বেসরকারি পেশাজীবী সংগঠন বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোট। সকল বিক্রয় পেশাজীবীর চাকরিতে সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়ন ও সকল জাতীয় দিবসের ছুটি বাস্তবায়নের দাবি জানান বক্তারা। ঝিনাইদহের শৈলকুপার সাধুখালী গ্রামে দুই পক্ষের সংঘর্ষে অন্তত 10 জন আহত। স্থানীয়রা জানায় সাধুখালী গ্রামের মেহেদি হাসানকে স্কুলে যাওয়ার পথে মারধর করে ওই গ্রামেরই বিজয় নামের এক ছেলে। এরই জেরে দুই পরিবারের মধ্যে উত্তেজনার পর সংঘর্ষ বাধে। যশোরের ঝিকরগাছায় বঙ্গবন্ধু সৈনিক লীগের উদ্যোগে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত। এ সময় দোয়া মাহফিল ও খাবার বিতরণ করা হয়।